রাজশাহীতে অনিকা নামের এক শিশুকে অপহরণ এবং ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। নাটোর থেকে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তারের পর তার তথ্য মতে আজ সকালে নগরীর ছোটবনগ্রাম এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু নগরীর নওদাপাড়া এলাকার আজিমুদ্দিনের মেয়ে। শিশুটিকে কেন এবং কিভাবে হত্যা করা হয়েছে তা জানিয়েছে পুলিশ। বিস্তারিত দেখুন। বাচ্চাটাকে মাঝে মাঝে সাদর করতো বা বাচ্চাটার সাথে পরিচয় ছিল, সেই সূত্র ধরে তাকে আমরা খুঁজতে থাকি, তাকে আমরা আমাদের এলাকায় পাই না। আপাতত তার মোবাইল নাম্বার নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা লোকেট করার চেষ্টা করি এবং লোকেট করতে করতে আমরা এক পর্যায়ে জানতে পারি সে নাটোরে পালিয়েছে। তো এইটা জানার সাথে সাথেই আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমরা জানতে পারি যতটুকু তথ্য পাই যে সে মেরে বাচ্চাটাকে মেরে একটা পুকুরে ফেলে সে নাটোর পালিয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা সাথে সাথে দুটা টিম করি, একটা টিমকে আমরা নাটোর ওই আসামিটিকে আমাদের হেফাজতে আনার জন্য পাঠিয়ে দিই, আর একটা টিমকে লাশ খোঁজার জন্য আমরা বিভিন্ন চন্দ্রিমা থানা, শামুকজন থানা, বিভিন্ন পুকুরে আমরা তাদেরকে পাঠাই যে লাশ খোঁজার জন্য। দুটা টিমই সারা রাত কাজ করেছে, গত সারা রাত আমরা আমাদের দুটো টিম কাজ করেছে। পরবর্তীতে নাটোরে আমাদের যে টিমটা গিয়েছিল সেই টিমটা নাটোরের প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা রেস্তোরাঁ, নাটোর রেল স্টেশন, নাটোর বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গা তন্ন তন্ন করে সারা রাত খোঁজাখুঁজির পরে ভোর 4টার দিকে আমরা একটা যাত্রী স্বামীতে এই আসামি যে পলাশ, সে পলাশকে আমরা পাই। পলাশকে পাওয়ার সাথে সাথে আমাদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে জানায় যে তাকে ওই বাচ্চাটাকে আনিকা নাম, সে 10 বছর বাচ্চাটাকে ঈদ সালামি দেওয়ার কথা বলে তাকে খুশলে এই জায়গাতে নিয়ে আসে। নিয়ে এসে এখানে পুকুর পাড়ে, সন্ধ্যার পরে পুকুর পাড়ে ঝোপ আছে, সে ঝোপের মধ্যে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের সময় বাচ্চারা যখন চিৎকার করে তখন তার গলা টিপে ধরে। গলা টিপে ধরলে তারপরে সে মেয়েটা মারা যায়। পরবর্তীতে মেয়েটার কানে দুটা স্বর্ণের রিং ছিল, সেই রিং দুটা সে খুলে বাচ্চাটাকে পুকুরের মধ্যে ছুঁড়ে মারে। আর কাপড়চোপড়গুলো একটা পাশেই একটা কচু ক্ষেতের নিচে, কচু গাছের নিচে সেখানে রাখিয়ে দেয়। তো আমরা তার এই দেওয়া তথ্য মতেই, তার দেওয়া তথ্য তার যেখানে দেখিয়েছে তার দেখানোর জায়গা থেকে, পুকুর থেকে আমরা মেয়েটার লাশ উদ্ধার করতে সমর্থ হই। মিসিং হয়েছিল শনিবার, শনিবারের মিসিং হয়েছিল 4টার দিকে। তো 4টার দিকে মিসিং হওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করি নিজের আত্মীয় স্বজনের কাছে। এই খোঁজাখুঁজি করতে করতে 8টা বেজেছে। তো 8টা বাজার পরে আমরা যখন থানায় আসলাম জিডি করতে, জিডি করতে করতে তিন ঘন্টা প্রায় আমাদের লাগাইছে, আরও 3 ঘন্টা লাগা দিয়েছে। তারপরে আমরা ফোর্স পাঠাইছিল স্যার, পাঠানোর পরে আমরা যে সিসি ক্যামেরা দেখি সিসি ক্যামেরার সমস্যা, আশপাশের সিসি ক্যামেরাগুলোর সমস্যা দেখাছিলাম মোটামুটি। তো স্যার লাস্ট পেন্ডিং বললো তাহলে এই হেডকোয়ার্টারে যাওয়া লাগবে। তো আমরা এই হেডকোয়ার্টারে গেছি, হেডকোয়ার্টারে যাওয়ার পরে সেখানে আমরা দেখছি যে আমাদের বাচ্চা এই পার্থক্য প্রায় হচ্ছে, তো আর কিছু পাচ্ছি না। পরে সকালবেলায় আমরা তথ্য দিলাম যে আমরা সিসি ক্যামেরা ফুটেজগুলো যেভাবে আমরা তথ্য করার আমরা তথ্য করেছি, সে কোনো সকলও কিন্তু স্যাররা আসেনি। তো তারপরে স্যারদেরকে ফোন দিলাম, স্যাররা আসলো, স্যারদের দিলাম আমরা যে সিসি ফুটেজ বা দেখাচ্ছে ছেলে বাসায় গেছি, ছেলে বাসায় যে আমরা ধরেন ছেলের নাম বা সে শিওর কতটুকু শিওর আমরা সেটাও আমরা শিওর হয়ে গেলাম। তারপরে ধরেন যে ওর ভাই এলো, ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পরে যে ঋণটা পাইছি আমরা, ছেলের ঋণটা পাইছি, ঋণ পাওয়ার মানে ওর ভাই বলে যে এই আপনি বিশাল ভাই ওখানে তো আমার ভাই ঘোরাঘুরি করছিল, তো চলো দিনই ভাই ওখানে দেখি। আমি তো দেখার পরে ওনার কাছে যাই, ওনার কাছে যাওয়ার পরে বলে যে হ্যাঁ ভাই আমার কাছে দুধটা বিক্রি করেছে, 1500 টাকা নিয়েছে, আজকে আসার কথা, তো আজকে আসবে। তো এগুলো পরামর্শ, তারপর স্যারকে ফোন দিই, সেখানে ইন্সপেক্টরকে স্যারকে ফোন দেওয়ার পরে স্যার আসে, আসার পরে তো তদন্ত নেয়। অল্প একটু তদন্ত নেওয়ার পরে আমি বললাম যে স্যার এই বাসার সিসি ক্যামেরা ফুটেজটা নেওয়া লাগবে। তো সে তারও নাইকো, সে কারণে সিসি ফুটেজটা নিতে পারলো না, পিসকে আসার কারণে স্যার চলে গেল আবার। তারপরে স্যাররা কোনো অ্যাকশনই রিয়াকশন লাইনে কোনো অ্যাকশনের কোনো খবরই নাই। বিকালের দিকে ফোন দিই আমরা, তো বলছে যে আমরাই ফোন দিয়ে বলছি যে স্যার একটু বাসাতে বা এলাকাতে একটু খোঁজ নিলে ভালো হতো না, বলছে বাবা ওভাবে তো খোঁজ নেওয়া কোনো লাভ হবে না, আমাদের কাজ আমরা চালাচ্ছি। কিন্তু কীভাবে কাজ চালাচ্ছে যে আমার ছেলে একদিন হয়ে যাচ্ছে নিখোঁজ, 2 দিন হয়ে যাচ্ছে নিখোঁজ, তারপরে ছেলের আমার কোনো খবর নেই। তারপরে ছেলে নিখোঁজ সেই এই বিকালের দিকে কথা বলেছি স্যারের সাথে, ঠিক রাতের বেলায় যখন দেখছি ঠিক মানে এদের কোনো অ্যাকশনের কোনো খবর নাই,
তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা তুলে নিলাম। রিপোর্টের একটা কপি নিয়ে আমরা গেলাম র্যাব অফিসে। র্যাব অফিসে কপি জমা দেওয়ার পরে তার কিছুক্ষণ পর, এক এক ঘন্টা পর আমাকে ফোন দিয়ে বলে যে ওগুলোর ছেলেবেলে ফোন দিয়ে বলে যে ওই ছেলে নাকি মারা গেছে কী থানা করে এটা চৌধুরীবা থানাতে লাশটা আছে, যে আমরা এসে দেখছি কিছুই না সবই ভুয়া। তো এটা কে জানালো? ওর ভাইকে ফোন দিয়েছিল। ওর ভাইকে ফোন দেওয়ার কারণে ওর ভাই এই কথাটা তার পাশের লোক শুনতে পেয়েছে, ওর পাশের লোক আমাকে বলেছে। তো আমি ওখানে আছি, ওর ভাই এসেছে থানায়। থানায় এসে ওর ভাই অভিযোগ দিয়েছে যে আমার ভাই আমাকে ফোন দিয়েছিল, তো এই নাম্বারের থেকে ফোন দিয়েছিল। তো এই নাম্বারে ট্যাগ করে তাকে নাটোরে পাই। নাটোরে তারা তল্লাশিতে যায়। আমাদের কাছে তারা অনারা দিবে গাড়ি, অনারা দিবে টাকা, না করে তারা করলো কি আমাদের কাছে তেল খরচ বা আমাদেরকে বলতে মাইক্রো ভাড়া করে দাও, যে আমরা তেল খরচ দিয়ে তাদেরকে পাঠাইছি। তেল খরচ দিয়ে পাঠানোর পরে আমাদেরকে ফোন দিয়ে বলে অমুক পুকুর, অমুক পুকুর, অমুক পুকুর। আমরা চার পাঁচটা পুকুর খোঁজার পরে আমরা পাইনি। লাস্ট ফিনিশিং আমি একটা পুকুরে পাই। আমরা যখন চলে যাই তখন ওরা নাকি ধরতে পারে চার সামনে। সকাল ছটা কি সাড়ে ছটার সময় লাস্ট উদ্ধার করে। কয়দিন পর? দুদিন পর, দুদিন পরে লাশ উদ্ধার করে। এখন কোনো সমস্যা আছে নাকি লাশ নিয়ে আপনাদের? এখন করে সমস্যা, লাশ নিয়ে এসছি মেডিকেলে, এখানে এসে ডোমে টাকা চাচ্ছে মালা, ৬০০০ টাকা ডোমে টাকা চাচ্ছে। এখন এতে আপনাদের কোনো সমস্যা হয়েছে? সমস্যা আমাদের তো সামর্থ্য নাই, হঠাৎ করে এভাবে ৬০০০ টাকা দেওয়া তো, ডোম খেয়ে দেওয়া তো আমাদের সম্ভব না। তো এ বিষয় নিয়ে আমি কথা বললাম স্যারের সাথে। স্যার বলছে আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, এটা ডোমের সাথে কথা বলা লাগবে।